বারে বারে ভৎসনার পাত্র হয়েছে মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এবার প্রধানমন্ত্রী মোদী নহয়, এবার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর আরক্ষীক এবার ভৎসনা ন্যায়ালয়ের, অমিত শাহর দিল্লি আরক্ষীক তীব্র ভৎসনা দিল্লি আদালতর। কিয় ভৎসনার সম্মুখীন হল অমিত শাহর দিল্লি আরক্ষী? উল্লেখ্য যে কা বিরোধী আন্দোলনে অসমৰ লগতে কপাই গৈছিল দেশৰ ৰাজধানী দিল্লী। এই আন্দোলনে চুই গৈছিল দিল্লীস্থিত জে এন ইউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ৰ লগতে দক্ষিণ দিল্লী আদি বিভিন্ন অঞ্চল। এই আন্দোলনৰ নামত হিংসাত্মক কাৰ্য সংঘটিত কৰাৰ অভিযোগত দিল্লী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল জে এন ইউ আৰু জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ৰ 11গৰাকীকৈ মেধাৱী শিক্ষাৰ্থীক। ইয়াৰ ভিতৰত আছিল শ্বাৰজিল ইমাম, আসিফ ইকবাল, তানহা, সপুৰা জাগাৰ। দিল্লী আৰক্ষীৰ অভিযোগ আছিল যে এই ছাত্র নেতা কেইজনে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী আন্দোলনত হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টির লগতে 2020 চনত উত্তর পূব দিল্লীত কা বিরোধী আন্দোলনত সংঘটিত হওয়া সাম্প্রদায়িক হিংসার সঙ্গে জড়িত থাকার অভিযোগত তেওঁলোকৰ বিরুদ্ধে ইউএপিএর অধীনত এতিয়াও গোচর চলি আছে। দিল্লির আদালতত গোচরটো শুনানি গ্রহণ করে ন্যায়াধীশ অরুল ভার্মাই কয় যে 2019 চনত বিরুদ্ধে জামিয়া নগর থানাত রুজু হওয়া গোচরের পর দোষমুক্ত করা হয়েছে। আদালতে অভিযুক্তসকলক দোষমুক্ত করে আরক্ষীক তীব্র ভাষায় সমালোচনাও করে। বলির পাঠা সজোয়া হয়েছে অভিযুক্ত শিক্ষার্থীসকলক। পুরনি চার্জশ্বীটকে দাখিল করে আছে দিল্লী আরক্ষীয়ে। তৃতীয় চার্জশ্বীটত অভিযুক্তর বিরুদ্ধে কোনো প্রামাণিক তথ্য নাই। উল্লেখ্য যে অভিযুক্তসকলের মাজর সফুরা জার্গার গর্ভবতী অবস্থাত আছিল। অর্থাৎ দিল্লী আরক্ষীয়ে গর্ভবতী অবস্থাতে গ্রেপ্তার করেছিল সফুরা জার্গারক। কেবাবারও আবেদন করার পাছতো সফুরার জামিন মঞ্জুর করা নাছিল আদালতে। দিল্লী আরক্ষীয়ে সফুরার লগতে আটাইসকল অভিযুক্তর জামিনের বিরোধিতা করেছিল। ইফালে শ্বাৰজিল ইমামর বিরুদ্ধেও আদালতত হিংসাত্মক ভাষণ প্রদান করা আর আন্দোলনকারীক উচতার অভিযোগ দাখিল করেছিল দিল্লী আরক্ষীয়ে। কিন্তু যোৱা তিনটা বছরে দিল্লী আরক্ষীয়ে শ্বাৰজিল ইমাম, সফুরা জার্গারকে আদি করে 11গৰাকী অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রামাণ্য চার্জশ্বীট দাখিলত ব্যর্থ হয়। এই দিল্লী আরক্ষীর ব্যর্থতাক ভর্সনা করে আদালতে কয় যে অভিযুক্তসকলক বলির পাঠা সজোয়ার দরে হয়েছে। এটা প্রশ্ন হয় এক বিশেষ সম্প্রদায়ের হওয়ার বাবেই দিল্লী আরক্ষীয়ে তেওঁলোকক লক্ষ্য করে লৈছিল নেকি? দিল্লী আরক্ষীলৈ গৃহ মন্ত্রণালয়ের পৰা বিশেষ নির্দেশনা গৈছিল নেকি? আদালতত অভিযুক্তর বিরুদ্ধে প্রমাণ দাখিল করবলৈ ব্যর্থ হওয়া দিল্লী আরক্ষীয়ে কিহর ভিত্তিত ইউএপিএ অধীনত অভিযুক্তক গ্রেপ্তার করে কারাবন্দী করে রাখিছিল? অমিত শাহর দিল্লী আরক্ষীয়ে এই প্রশ্নসমূহের উত্তর দিবলৈ সাহস করবনে? ভিডিও এডিটর প্রসিদ্ধ দাসর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।